मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान आमी पापी गुनाहगार तुम्हें छाड़ा के क्षमा करो ओ गो प्रभु तौबा करी बारे बाया रहीम والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सम्मानित मुसल्लियान कराम अल्लाह रब्बुल आलमीन शुकुर जे अल्लाह रब्बुल आलमीन आमादेरके तार हुकुम आदायेर जन्य मस्जिदे आसार तौफिक इनायत करेछेन सबाई फरी आलहামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি আবারো দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা একটি गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब जे विषयटी इस्लाम गुरुत्व आरोप करेछे व्यवसा वाणिज्य मजूदारी करा व्यवसा वाणिज्य स्टक आप करा मजूदारी करे कृत्रिम संकट सृष्टि करे जनमानुषेर भोगान्ति सृष्टि करा सम्पर्के इस्लामेर निर्देशना कि से सम्पर्के आलोचना करब इंशाअल्लाह ताआला अल्लाह रब्बुल आलमीन पूरो पृथ्वीटाके मानुषेर जन्य मानुषेर भोगेर जन्य मानुषेर सेवार जन्य मानुषेर प्रयोजन निवारणेर जन्य सृष्टि करेछेन अल्लाह रब्बुल आलमीन कुरआने हाकिमे बोलेछेन हुवाल्लाजी खलाकालाकुम वल्लजी खलाकालाकुम मा फिल अर्दि जमीआ तिनि शेष सत्ता যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে জামিআ সকল কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যত নাজ নেয়ামত রয়েছে ভোগ সামগ্রী রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছে তবে মানুষকে ক্ষণস্থায়ী একটা মালিকানা দান করেছেন পৃথিবীতে ডিসিপ্লিন মেইনটেইন করার জন্য পৃথিবীর নিয়ম কানুনে সম্পদের কেউ মালিক হয় কেউ অর্থের মালিক হয় একটা নিয়ম নীতির আলোকে মালিকানা রয়েছে মানুষের কিন্তু সর্বভৌম সকল কিছুর মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে দিয়েছে ক্ষণস্থায়ী কিছু মালিকানা অল্প সময়ের জন্য এর মাধ্যমে আমরা এটাকে ভোগ করে থাকি তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজন নিবারণের জন্য মানুষের মধ্যে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম আল্লাহ ঘোষণা করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম ব্যবসা কাকে বলে তাবাদুল মালে বিল মালে আলা তারাদি সম্পদের বিনিময়ে সম্পদের এক্সচেঞ্জ সম্পদের বিনিময়ে সম্পদ পরস্পরের সন্তুষ্টির সাথে যে বিনিময় হয় সেটাই হলো ব্যবসা আপনার সম্পদ আছে আরেকজনের টাকা আছে আপনার সম্পদ আপনার প্রয়োজনের অতিরিক্ত আবার আরেকজনের টাকা আছে তার ওই সম্পদ নাই তার সেটা প্রয়োজন তখন তার থেকে আপনি টাকা নেবেন আপনার থেকে সে সম্পদ নেবে এটার নামই হলো ব্যবসা আর এটাই হলো মূল নীতি
এই পৃথিবীর প্রচলনের ভিতরে। আজকে দেখেন পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তে এক এক ভূখণ্ডে এক একটা ফল ফসলের ফলন বেশি হয়, সব জায়গায় সব কিছু অত বেশি হয় না। কোথায় আমাদের কাছে আসে অস্ট্রেলিয়ার আপেল, মাল্টা পাকিস্তান থেকে আসে, আরব থেকে আসে খেজুর, এক এক দেশের এক একটা ফল ফলাদি। আমরা বর্তমান বাজারে দেখি দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় প্রায় সকল কিছু ফল ফলাদি থেকে শুরু করে তরি তরকারি সব কিছু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের দেশে যেটা সিজন এখন নেই, অন্য রাষ্ট্রে কিন্তু তার সিজন এখন চলতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা হিকমত যে সিজন ঋতু এক এক দেশের ঋতু এক এক রকম, এক এক দেশের আবহাওয়া এক এক রকম। আমাদের দেশে এখন টমেটো অ্যাভেলেবেল না, কিন্তু বাজারে টমেটো আছে না, অন্য কোনো রাষ্ট্রে কিন্তু আছে, সেগুলো ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে চলে আসছে, সকল কিছু বাজারে পাওয়া যাচ্ছে, প্রায় সকল কিছু। তো বলতেছি এই যে বিনিময়টা, এটা নাম হলো ব্যবসা। মানুষের হাজত, মানুষের প্রয়োজন, মানবতার কল্যাণের জন্য এটা প্রয়োজন। এটা আমি আপনি কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। আমার আপনার যা দরকার দৈনন্দিন জীবনে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র, কাপড় চোপড়, আমি আমার যতই সম্পদ থাকুক না, বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি, আমি এখানে সব করে সব কিছু নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ মেকআপ করতে পারবো না। আমার পার্শ্ববর্তী কাছে আমার প্রয়োজন থাকতেই পারে। আমাদের দেশে যে ইলিশ মাছটা হয়, এই ইলিশ কিন্তু ভিতরে অন্য কোথাও এরকম স্বাদে ইলিশ হয় না। আমার দেশের ফলফলাদের যে স্বাদ, এটা অন্য রাষ্ট্রের ফলের সাথে মিলবে না। সুতরাং এই যে বৈচিত্র্যময় পৃথিবী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক কুদরত। আল্লাহ নিজেই বলেছেন এমনিভাবে পশু ফল ফলাদি সকল কিছু এক কথা, আমরা একে অপরের উপর নির্ভরশীল। আর এটাকে এভাবে আল্লাহ সাজিয়েছেন পৃথিবীটাকে, এই জন্য ব্যবসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পদকে বাতিল পন্থায় গ্রহণ করবে না, বাতিল পন্থায় অন্যায়ভাবে অসৎভাবে বক্ষণ করবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ রাস্তা আছে, আন তিজারাতিন আন তারাদিম মিনকুম, ব্যবসার মাধ্যমে, তিজারাতের মাধ্যমে এবং পরস্পরের সন্তুষ্টির তবে, আং তারাদিম মিনকুম, ব্যবসায় পরস্পরের সন্তুষ্টি থাকতে হবে। আপনি বড় ব্যবসায়ী, সাধারণ মানুষের মালগুলি সব নিয়ে গেলেন, নিজের মন মতো দাম দিলেন, তা তো এখানে রেজা পরস্পরের সম্মতি আর সন্তুষ্টিটা শর্ত। আল্লাহ কোরআনের শব্দটাই নিয়েছেন, আং তারাদিম মিনকুম, তোমাদের সন্তুষ্টি হতে হবে। হ্যাঁ আমি এটা এত দামে বিক্রি করতে চাই, ওই যে গরুর বাজারে যে গরু টানাটানি করে নিয়ে আসা দালালকে কিছু দিয়ে, মালিক চাচ্ছে না, তারপর দালাল জোর করে নিয়ে যায়, এরকম না, উনি দাম চেয়েছে আপনি দাম বলবেন, পরস্পরে যখন সন্তুষ্ট হবে যে হ্যাঁ এই দামে আমি বিক্রি করব, এটার নাম হলো ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একে অপরের সম্পদ বক্ষণ করার রাস্তা একটাই আছে, সেটা হলো এক্সচেঞ্জ, তাবাদুল, বিনিময়, সন্তুষ্ট চিত্তে বিনিময়। আপনি টাকা দিলেন, সে সম্পদ দিল। আরেকজনের গাছের আম খাইতে মন চাইতেছে, কিভাবে খাইবেন, পেড়ে নিয়ে আসবেন, শক্তি আছে না, তার থেকে কিনে খাইতে পারে, এটাই বিনিময়। তার অতিরিক্ত হয় সে বাকিটা বিক্রি করবে, বিক্রি করবে কেন, মানুষের প্রয়োজন মেটানোর জন্য, এটার নাম হলো ব্যবসা। পুরো পৃথিবীটা এভাবেই চলবে, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ বলছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল করেছেন। তাই
এই ব্যবসা হলো পবিত্র। এই ব্যবসার মাধ্যমে পুরো বিশ্বের মানবতার কল্যাণ সাধিত হয়ে থাকে, মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো নিবারণ হয়। অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বলতে খাওয়া দাওয়া, মানুষের ফ্যাট আছে, জীবিকা আছে, রিজিক আছে, এগুলোর সংস্থান হয়ে থাকে। সেই জন্য ব্যবসা হলো পবিত্র জিনিস, আর এই ব্যবসা করাটা ইবাদতের অন্তর্ভুক্ত। নবীরাও ব্যবসা করেছেন, নবীরাও নিজে কাজ করে খেয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। সকল নবীরাই প্রায় একদিকে যেমন ছাগল চড়াইয়েছেন, আবার ব্যবসাও করেছেন, কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাম টুফি বানিয়ে বিক্রি করতেন, তারপরে লোহার সরঞ্জামাদি তৈরি করতেন। শোয়াইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সরল ইসলামের বক্তি চড়িয়েছেন। আল্লাহর নবী একটা হাদিসে বলেন, মা মিন নাবিন বাআসাল্লাহু ইল্লা রাআল গানাম, এমন কোন নবী নাই যাকে আল্লাহ পাঠাইছেন সে ছাগল চড়াইনি। কারণ এর মধ্যে শিক্ষা আছে, ছাগল চড়াইলে ধৈর্য লাগে, ছাগলের টানে সামনের দিকে টানলে ছাগল টানে পিছনের দিকে। তো মানুষ হলো এরকম ছাগলের স্বভাবের, মানুষকে দাওয়াত দিতে গেলে মানুষ শুনে না, এ সময় ধৈর্য লাগে। এই জন্য নবীরা এটা করেছেন। আমাদের নবী ব্যবসাও করেছেন, চাচার সাথে ব্যবসা করেছেন, শাম দেশে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা করেছেন। যাই হোক, ব্যবসাটা পবিত্র জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালাবু তাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল কামাই করাটা, তলব করাটা অন্যান্য ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ ইবাদত। আমি আপনি আমাদের কর্মসংস্থান, আমাদের রুজি ইনকামটা হালাল হওয়াটা, এটা হালালভাবে উপার্জন করাটা, এটা অন্যান্য ইবাদতের পরে আরেকটা ইবাদত। তলাবু তাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, অন্যান্য ইবাদতের পরে আরেকটা ইবাদত। সুতরাং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনি যখন ইনকাম করবেন, রুজি করবেন, এটা একটা হালাল ইবাদত, তাহলে এটাকে হালালভাবেই চালাতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ী, সঠিক ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন, তাদের ফজিলত, তাদের মর্যাদা এত বেশি। আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা, আত্তাজিরুস সাদুক আল আমিন, সৎ ব্যবসায়ী, আল আমিন বিশ্বস্ত ব্যবসায়ী, কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়িন নবীদের সাথে থাকবে, ওয়াস সিদ্দিকিন সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াস সুহাদা এবং যারা শহীদ হয়েছে সেই মর্তবা মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ ব্যবসা করাটা, ব্যবসা তো সবাই করে করতেছে, ব্যবসা হালাল, ব্যবসা করা ভালো, তাই বলে এটাকে হালালভাবে করতে হবে। ব্যবসাটা কখন হালাল আর কখন হারাম হয় এই জ্ঞান অর্জন করতে হবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে হাশরের ময়দানে অবস্থান করবে। তাহলে ব্যবসায়ীর ফজিলত মর্যাদা আছে না নাই? আমি আপনি আপনি ব্যবসা করতেছেন, মনে করতেছেন যেমনে পারি সুযোগ তেমনি খালি কাঁচাইয়া নেই, মানুষের দিকে তাকাই না, সত্য বলি আর মিথ্যা বলি, ওজনে কম দেই আর বেশি দেই, আমার আসলেই হলো, এটার নাম না। আপনি যেই কর্মটাই করেন না, এটা হালাল ভাবে করতে হবে, এটা আপনার ইবাদত, এটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে শুধু মসজিদে বসে থাকলে হবে না, যাদের সুযোগ আছে ফরজ নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। আপনি ব্যবসা করবেন,
মাঠে কাজ করবেন, কাজ করবার পরে অর্থাৎ রুজি রোজগারের ব্যবস্থা করবেন। কারণ নামাজের পরে ওটা একটা ইবাদত, হালাল কামাই করাটাও কি আরেকটা ফরজ। সুতরাং এগুলোর প্রতি ইসলাম উৎসাহিত করেছে। অনেকে আমরা মনে করি আমাদের অবস্থা দেখিয়ে আনি যে ইসলামে হুজুররা এখানে কোনো ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, দেশের উন্নতি, দশের উন্নতি, অর্থনীতি সম্পর্কে কোনো কথাবার্তা নাই। যেমন হুজুররা শুধু মসজিদে থাকে আর খায়, মানে প্রবাদও আছে এরকম কতগুলো যে মসজিদে খান সরকার কি সরকারে খান কি মসজিদে আজান দেন কি একটা কথা আছে এরকম মনে হয়। যাই হোক, অনেকে এরকম ধারণা করে যে হুজুরা শুধু মানুষটি খায় আর খায় বা ইসলাম, কিন্তু এরকম না। ইসলাম সবাইকে কর্মী হওয়ার জন্য, প্রত্যেকে রুজি রোজগার করে হালালভাবে খাওয়ার জন্য বলছে। আমি হুজুর হয়ে পাঞ্জাবি গায়ে দিয়েও যদি ইসলামের নাম বেছে বেছে হিসাব সেজে সেজে অপরের মাল খালি হাত দিয়ে নেই, এটাও হারাম। কোরআন শরীফে আয়াত আছে স্পষ্ট, স্পষ্ট আয়াত আছে। আগের যুগের ইহুদি খ্রিস্টানদের রাহবাররা, ধর্মীয় পণ্ডিতরা, সাধু দরবেশেরা জনগণকে এভাবে ধর্মীয় নেতা পীর ঠাকুর সেজে মানুষের জনগণের টাকা বক্ষণ করত। হেরা শুধু হ্যাঁ কাম হেরা খোদা সাইজে গেছে, ঠাকুর হেরা পীর ফাদরি বা জনগণের টাকার হাত দিয়ে তোহফা দিবে আর খাইবে। ইসলাম এরকম না, রুজি রোজগারের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। যে আমি কোরআন আয়াতগুলো বললাম, হাদিসগুলো বললাম, এগুলো কি বলতেছে? অন্যায়ভাবে ভান করে আপনি অন্যের সম্পদ নেওয়া, এটাও তো হারাম। আপনি কিভাবে ইনকাম করেছেন? আপনি কি শরীরে সামর্থ্য আছে, শক্তি আছে, রুজি করতে পারেন? আপনি যদি মানুষের সাথে হাত ধুতে নেন, এটা ভিক্ষা হবে, এমন কি এটা হারাম হবে। কারণ আপনি ভিক্ষার উপযুক্ত না, আপনি অন্যায়ভাবে মানুষ থেকে টাকা খুঁজে নিচ্ছেন। আজকাল সমাজে ভিক্ষাকে প্রফেশনাল না হয়েছে, অনেকে তার সামর্থ্যের বাইরের পরও ভিক্ষা নেয়। ভিক্ষা শুধু যে পঙ্গু অসহায়রা নেয় তাই না, ভিক্ষা অনেক বড় বড় শিক্ষিত লোকেরাও নেয়। খুঁজে খুঁজে টাকা নেয় না, ফাইল আটকিয়ে নেয় না, এগুলো তো ভিক্ষা, এগুলো তো অন্যায়। চায় তার সওয়াব পাওয়া আছে, সরকারে বেতন দিচ্ছে তারপরও সওয়াব পাওয়া আছে, এগুলো তো ভিক্ষা, এগুলো অন্যায় সম্পদ। যাই হোক, তো যেই প্রসঙ্গ বলতে চাচ্ছিলাম, আমাদের আজকে মূল আলোচনার বিষয় ছিল যে মজুদদারি, ব্যবসা করেন হালাল, কিন্তু মজুদদারি সম্পর্কে কি ইসলামের কোনো কথা আছে কিনা? হ্যাঁ, মজুদদারি ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। মজুদদারি কাকে বলে? মানুষের প্রয়োজনীয় পণ্য সামগ্রী আপনি যখন দাম বাড়তেছে কিনে তাড়াতাড়ি স্টক করে ফেলেছেন, মজুদদার করে ফেলেছেন, তারপরে নিজে মূল্য নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে বিক্রি করেন, কৃত্রিম সংকট এবং জনগণের দুর্ভোগ দুর্ভোগ হয়ে থাকে এর মাধ্যমে। এটা বুঝতে হবে, এটা দুইটা দিক রয়েছে। একটা দিক হলো আপনি স্বাভাবিকভাবে যে কোনো ব্যবসায়ী অথবা আমরা যারা সাধারণ ভোক্তা, আমাদেরকেও মাল কিনে ঘরে রাখতে হয়। কেউ আমরা এক সপ্তাহ বাজার করি, কেউ এক মাসের, কেউ এক বছরও আপনি রাখতে পারেন, এটা আপনার খাওয়ার জন্য প্রয়োজনের জন্য। আবার ব্যবসায়ীরও মাল কিনে আবার বিক্রি করে, কিন্তু এখানে উদ্দেশ্য হলো মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে, কৃত্রিম সংকটের উদ্দেশ্যে মালকে আটকিয়ে রাখা, বাজারের সংকট তৈরি করে ফেলাটা, এটাকে বলা হয় মজুদদারি। এটা বুঝতে হবে, মজুদদারি আমিও করি আপনিও করি, এক মাসের বাজার করি, এটাও তো মজুদ করলাম, বা আপনার এক বছরের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে রাখলেন প্রয়োজনের জন্য, এটা মজুদারি না। হ্যাঁ, তবে যদি বাজারে সংকট তৈরি হয় আপনার কেনার কারণে, আপনি বাজারে যে সব কিনে নিয়ে আসছেন, এটা হলো, এটার বিবেক বিবেচনা আছে। তো মজুদদারি যাকে বলা হয় সেটা হলো কৃত্রিম সংকটের উদ্দেশ্যে মালকে স্টক করে রাখা, দাম বৃদ্ধি করে তারপরে বিক্রি করা, অসাধু ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে যখন হবে এটাকে মজুদদারি বলা হয়। এই মজুদদারি হারাম। ইমা হানাফি মাজহাব বলেছে মাকরুহ তাহরিমি, মানে হারাম। অন্য তিনও মাজহাবে ডাইরেক্ট হারাম বলা হয়েছে, কোরআন শরীফের আয়াত থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম বলেছেন, ওয়া মান ইউরিদু ফীহি বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম,
আয়াতটার সারে নজুল হলো যে ব্যক্তি হারাম শরীমে এলহাদ করলো, জুলুম করলো, অন্যায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি আস্বাদন করাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইহতিকারু ফিল হারামে, ইহতিকারু তুআম ফিল হারামে এলহাদুন ফি। হারাম শরীফের ভিতরে যদি কেউ খাদ্য সংকট তৈরি করে, মজুদারি করে, এটাও এলহাদ বা জুলুমের অন্তর্ভুক্ত, তারও সেই শাস্তি। তার মানে হলো এলহাদ বা এই যে এহতেকার করাটা, মজুদারি করাটা, যেভাবে কোরআনে এলহাদের শাস্তি, অন্যায়ের শাস্তির কথা বলা হয়েছে হারাম শরীফে, তো একটু ব্যবসায়ীর ক্ষেত্রে কেউ যদি এই মজুদারি করে, এটাও জুলুম এবং এটাও ওরকম হারাম। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় যে এটা নিষেধ। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, মানে এহতেকারা ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি এহতেকার করলো, এহতেকার আরবি শব্দ অর্থ হলো মজুদারি, যে মজুদারি করলো সে ব্যক্তি অপরাধী, সে ব্যক্তি কি অপরাধী। অন্য হাদিসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে ইহতাকারা তুআমাল মুসলিমিনা, মানে ইহতাকারা তুআমাল মুসলিমিনা লাম ইয়ামুত হাত্তা ইয়াদরিবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এগুলো করল, তুআমাল মুসলিমিন মুসলমানদের খাবার, বিশেষ করে খাদ্যদ্রব্যে যদি এটা করা হয়, এটা কঠিন গুণা, কারণ দৈনন্দিন জীবনে মানুষের যে খাবার, এর উপরে যে মজুদারি করে, লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করে নাই, হ্যাঁ মৃত্যুবরণ করলে হাত্তা ইয়াদরিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুষ্ঠরোগ অথবা নিঃস্ব দেউলিয়া অসহায় করে মৃত্যুবরণ করাবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। যে ব্যক্তি মানুষের খাদ্য নিয়ে চিনিমিনি করলো, এহতেকার করলো, মজুদারি করলো, আটকিয়ে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুষ্ঠ রোগ, মহামারী রোগ, বিল জুজাম, মহামারী রোগ এবং ইফলাস, মানে হলো দেউলিয়া, নিঃস্ব, একবারে ফতুর করে তারপরে আল্লাহ মৃত্যু দান করবেন, তো কঠিন কথা বলা হয়েছে। অন্য হাদিসে বিশ্ব নবী বলেন, মানে এহতেকারা তাআমাল মুসলিমিন, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য এহতেকার করলো, ফাকাদ বারিয়া মিনাল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত, তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই, ওয়া বারিয়াল্লাহু মিনহু, আর ওই আল্লাহ রাব্বুল আলামিনও তার থেকে মুক্ত, আল্লাহ তার দিকে দয়া করবেন, রহমত দিবেন, মুক্ত, জিম্মা থেকে মুক্ত হয়ে যান, তার মানে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় যে ব্যক্তি এই ধরনের কাজ করে, তাহলে কত বড় জঘন্য বিষয়। আজকাল মানুষ ব্যবসা এগুলো করতেছে, এগুলো যে তারা করে, সিন্ডিকেট করে ব্যবসায় পণ্য সামগ্রী, দ্রব্যমূল্য উদ্যোগতি করে, জনমানুষের ভোগান্তি সৃষ্টি করে, এটাকে তারা একটা খেল তামাশায় পরিণত করেছে, এটা যে জুলুম, এটা যে অন্যায়, এটা যে অপরাধ, এটা তারা বুঝতেই পারছে না। তারপরে তারা হাজি সাহেব, তারপরে সে বড় দানবীর, দানবীর নামাজি, সামনের কাতারে এরকম বড় বড় ব্যবসায়ী আছে না, শহরে বন্দরে আজকের যারা বড় বড় ব্যবসাগুলি যারা নিয়ন্ত্রণ করে, এই যে ফেয়াজের বাজার থেকে শুরু করে বিভিন্ন সময় হঠাৎ করে এক একটা দাম বেড়ে যায়, এটা দুইটা কারণ, একটা হলো সিন্ডিকেট, আর একটা হলো আন্তর্জাতিক আমদানি রপ্তানির সমস্যা, সেখানেও সমস্যা আছে, ব্যবসায়িক যে আন্তর্জাতিক রুল নীতি আছে সেখানে লঙ্ঘন হয়, বন্ধু রাষ্ট্র যারা আমাদেরকে সাপ্লাই দেয় বা তাদের সাথে চুক্তিবদ্ধ, এরা বিনা নোটিশে হঠাৎ বন্ধ করে দেয়, এটা একটা বন্ধুসুলভ আচরণ নয়, আন্তর্জাতিক অপরাধ ঘটে। কৃত্রিম সংকটের উদ্দেশ্যে যদি আগাম নোটিশ ছাড়া এভাবে বন্ধ করে দেয়, এটা আন্তর্জাতিক আইনে অপরাধের সামিল, ব্যবসায়িক নীতি আছে, রুল আছে, সে দিতে না পারলে সে বলবে, নোটিশ করবে যে আমি দিতে পারবো না, বিকল্প ব্যবস্থা হবে। যাই হোক, এটা হলো আন্তর্জাতিক বিষয়, কিন্তু অভ্যন্তরীণ বিষয় হলো যারা ব্যবসায়ী তারা যে সিন্ডিকেট করে, আর সিন্ডিকেট যে করে, মজুদারি যে করে, তার প্রমাণ হাতে নাতে অনেক পাওয়া গেছে। এখন ফেজের দাম উদ্যোগটি এই এক সময়, আরও কয়েক মাস আগে গেছে না একটা, ওই সময় দেখা গেছে পরবর্তীতে টাকে টাকে ফেজ বিভিন্ন গুদাম থেকে রাতের আধারে বিভিন্ন জায়গায় পচা ফেজগুলি ফালিয়ে দিচ্ছে। এরা কারা? এরা মানুষ মুসলমান না, বেশিরভাগই মুসলমান, অমুসলিম কয়জন আছে ব্যবসায়ী, তারা তো এগুলি স্টক রেখেছে, বাজারে ছাড়াই নেই, গুদামজাত করে লুকিয়ে রেখেছে, আস্তে আস্তে দাম বৃদ্ধি বিক্রি করবে, যখন মাঠে ময়দানে প্রশাসন নেমে গেছে তখন তো এগুলি পচে গেছে, ছাড়তে পারে না, কারণ নাই নাই ছিল।
এটার নাম হলো মজুদদারি, এটা হারাম, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং এই সমস্ত ব্যবসা বাণিজ্য আপনারা এই টাকা পয়সা দিয়ে মানুষ কি করবে, সে কি আজীবন ভোগ করবে? যারা এত বড় বড় ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করে, তারা কি অভাবী? তারা কয়েক হাজার কোটি টাকার মালিক, তারপরেও মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উপরে হঠাৎ সিন্ডিকেট করে করে একটা ডাকাতি শুরু করে, 30 টাকা 20 টাকার দাম টাকা নিয়ে যায় 200 টাকায়। তার মানে কি? এই টাকাগুলো কার থেকে নেয়? সাধারণ ভোক্তা, জনসাধারণ থেকে নিয়ে যাচ্ছে। এই যে ছিনিয়ে নেওয়া, এই ডাকাতি করাটা, এই জুলুম করাটা, এটা তো একটা জুলুম, অন্যায়, এটা তার মজুদদারি। তাহলে তার সব আমল বরবাদ হয়ে যাবে, সে আল্লাহর দরবারে কি জবাব দিবে? আল্লাহর দরবারে তার কোনো আমল কবুল হবে না, কারণ তার এটা হারাম, সকল ব্যবসাটাই হারাম হয়ে যায়। সুতরাং আসুন এই মজুদদারি চিন্তা ভাবনা না করুন। মূল বিষয় হলো মানুষের উপকার করাটা। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা এক হলো ইবাদত, আবার আপনি মানুষের জনসেবা করতেছেন। আপনি যে নাওড়া গ্রামে একটা দোকান দিয়ে বসেছেন, পণ্য সামগ্রীগুলো দূর থেকে এনে এখানে সাপ্লাই করতেছেন, আপনি ন্যায্য দাম নেবেন, ঠিক আছে, ব্যবসা করবেন, পাশাপাশি উপকার হইতেছে মানুষের। এখানকার মানুষ এই প্রয়োজনীয় সামগ্রীর জন্য যেতে হতো হাজিগঞ্জে, অনেক দূরে যেতে হতো, এখন সে আপনার কাছে নাগালে পেতেছে। এই যে সহযোগিতাটা, এই যে সেবাটা, আপনার খেয়াল থাকতে আমি সেবা করতেছি, এদের সব আশা করতে পারেন, ব্যবসা করবেন পাশাপাশি মানুষের সেবা করতেছে, মানুষের উপকার করতেছে। কিন্তু গলা কাটা ব্যবসা যখন করবেন, আপনি মানুষ আর মানুষ থাকবেন না, ডাকাতে পরিণত হয়ে যাবেন, তখন জালিম হয়ে যাবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। হালাল ব্যবসাটাকে হারাম করে দিলেন, প্রকারান্তরে আপনার নামাজ ও ইবাদত বন্দি কিছুই কবুল হবে না। লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারামের দ্বারা পুষ্ট হয়েছে। হাজিরিন, আসুন এই মজুদদারি সম্পর্কে আমরা সচেতন হই। মানুষ এই সম্পর্কে ধারণাই রাখে না, জ্ঞানই রাখে না, অথচ ইসলাম এগুলি সম্পর্কে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে। আমরা মুসলমান হওয়ার পরও ইসলামের দিক নির্দেশনাগুলো না জানার প্রেক্ষিতে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা ভোগান্তির শিকার হচ্ছি, এবং আমরা ইসলামকে অনুসরণ না করে নিজের খাম খেয়ালি এবং স্বেচ্ছাচারিতাকে প্রাধান্য দিয়ে নিজের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।